নাটোরের বড়ই চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন সিংড়াই উপজেলার বড় বেলাঘুড়িয়া গ্রামের কৃষক জেনাত আলী। উন্নত জাতের বলসুন্দরী বড়ই চাষ করে ভাগ্য বদলের দ্বার প্রান্তে তিনি। আর জেনাত আলীর এই সাফল্যে অনুপ্রাণিত স্থানীয় অন্যান্য কৃষকেরাও। সিংড়া থেকে সহকর্মী আবু সৈয়দের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাটোরের সিংড়ায় বলসুন্দরী জাতের বড়ই চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন লালর ইউনিয়নের বড় বেলঘড়িয়া গ্রামের কৃষক জেনাত আলী। বিরাট পরিসরে তিনি গড়ে তুলেছেন কুলবাগান। বাগানের প্রতিটি গাছের উচ্চতা প্রায় 5 ফুট। ডালে থোকায় থোকায় ধরে আছে বড়ই, ফলের ভারে নুয়ে পড়েছে ডালপালা। স্বাদে অনন্য এই বলসুন্দরী দেখতে অনেকটা ছোট আকারের আপেলের মতো। জেনাত আলী জানান, প্রথমে নিজস্ব উদ্যোগে নিজের 1 বিঘা জমিতে বড়ই চাষ করে সাফল্য পান তিনি। পরে আরও 10 বিঘা জমি লিজ নিয়ে গত বছরের এপ্রিলে আরও 1600 চারা রোপণ করেন। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে সঠিক পরিচর্যায় মাত্র 11 মাসের ব্যবধানে সবকটি গাছে বড়ই আসে। প্রতিটি গাছ থেকে 40 থেকে 50 কেজি বড়ই পাওয়া যাবে বলে ধারণা করছেন তিনি। বলসুন্দরী বড়ই চাষ করি, 1 বিঘে জমিতে আমার 1,20,000 টাকার মতো তাতে বিক্রি নামে, আর 20,000 টাকার মতো খরচ হয়, এতে আমার 1,00,000 টাকা ওই জায়গা থেকে লাভ আসে। তো সেক্ষেত্রে আমি 10 বিঘে জমিতে এবার হচ্ছে বলসুন্দরী বড়ই করেছি, করে এই জায়গা থেকে দেখা যাচ্ছে বিরাট একটা অঙ্কের টাকা আশা করা যাচ্ছে। জেনাত আলী জানান, বাজারে বড়ইয়ের দাম ভালো পেলে সব খরচ বাদ দিয়ে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা লাভ হবে এবছর। অন্যান্য ফসলের চেয়ে বড়ই চাষে খরচ ও রোগবালাই কম, তাই আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে বড়ই চাষের পরিকল্পনা করছেন তিনি। বাগান রক্ষণাবেক্ষণ কাজে প্রায় 20 থেকে 25 জন শ্রমিক কাজ করছে, এতে করে জেনাত আলীর পাশাপাশি তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি বাগানে কাজ করি, বাগান দেখাশোনা করি, আমিও লাভবান, আমরাও লাভবান হচ্ছি বা আমার গৃহস্থও লাভবান হচ্ছে, আরও 20-25 জন লোকজন আমি খাটাই আমার আন্ডারে। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রাজা জানান, নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় জলবায়ু বড়ই চাষের জন্য উপযোগী। বলসুন্দরী বড়ই চাষে ফলন বেশি এবং দাম ভালো হওয়ায় কৃষকদের এই জাতের বড়ই চাষে পরামর্শ দেন তিনি। কৃষিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কৃষি বিভাগ গোটা সিংড়া উপজেলাতে যারা এরকম উদ্যোগী আছেন ফল চাষে, সেই সমস্ত কৃষকদেরকে বেছে বেছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উচ্চ মূল্যের ফসল যেমন হচ্ছে বলসুন্দরী বড়ই কীভাবে আবাদ করতে হয় এবং সার্বিকভাবে আমরা কারিগরি সহায়তা কৃষি বিভাগ থেকে দিচ্ছি, এবং আমরা মনে করি সিংড়া উপজেলাতে উচ্চ মূল্যের ফল আবাদ করে নিজেরা যেমন কর্মসৃজন সৃষ্টি করবে এবং পাশাপাশি বেকারত্ব দূরীকরণে এটা আমাদের এই পন্থা বা এই প্রক্রিয়া বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। উৎপাদন খরচ কম ও বিক্রয় মূল্য ভালো পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে বড়ই চাষে আগ্রহ বাড়ছে প্রান্তিক কৃষকদের। এতে দেশের কৃষি খাতে যেমন আসছে বৈচিত্র্য, কৃষকেরাও পাচ্ছেন লাভবান হওয়ার সুযোগ।